নাগড়াকাটা ব্লক জুড়ে দিদিকে বল নিয়ে কর্মসূচি শুরু করল যুব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকালে নাগড়াকাটার দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের ব্লক সভাপতি প্রকাশ নার্জিনারি। তিনি জানান, গত 3 সেপ্টেম্বর আমাদের সংগঠনের সর্বভারতীয় সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কলকাতায় ডেকেছিলেন। সেখানে আমাদের সভা হয়, সেই সভাতে দিদিকে বল নিয়ে কর্মসূচি শুরু করার নির্দেশ দেন। সেই মতো আমরা আজ বিকেল থেকে নাগড়াকাটা ব্লকে এই কর্মসূচি শুরু করেছি। আমরা নাগড়াকাটা ও নয়াশালি এই দুই চা বাগানে যাব, সেখানে শ্রমিকদের সমস্যা শুনব, দিদির দেওয়া কার্ড সবাইকে দেব, যেসব সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব সেটা করব, যেটা সম্ভব নয় সেটা উপর মহলে জানাবো। যুব তৃণমূলের এই কর্মসূচি নিয়ে ব্লক জুড়ে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে সংগঠনের নেতৃত্ব আজ রাতে শ্রমিক বস্তিতে কাটাবেন, শ্রমিকদের সাথে মিশবেন, সমস্যার কথা শুনবেন। কে আপনারা কি করছেন এখানে? গত 3 তারিখে আমাদের সর্বভারতীয় সভাপতি তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির ডাকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিই এবং কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আমাদের মিটিং হয়, অনুষ্ঠিত হয়। দিদিকে বলো বলে কর্মসূচি একটা আমাদেরকে দিয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে দিদির যে অভিনব যে উদ্যোগ, এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা কুর্নিশ জানাচ্ছি, যাতে আমরা লোকের কাছে যেতে পারি, প্রত্যেকটা জনসাধারণের কাছে পৌঁছতে পারি যোগাযোগের মাধ্যমে। এবং দিদির যে নির্দেশ দিয়েছেন, পার্টি যে আমাদেরকে গাইডলাইন দিয়েছে, তার অনুসারে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাব, এই আশা রাখছি। এবং আমাদের লোকের যে সুবিধা অসুবিধা যেগুলো আছে, তাতে যাতে আমাদের সরাসরি দিদির সাথে যোগাযোগ করতে পারে, তার জন্য একটা ভিজিটিং কার্ড দিয়েছে। তার নাম্বার আছে 9137091370, যাতে জনসাধারণ কোনো অসুবিধা থাকলে ডাইরেক্ট দিদিকে কমপ্লেন করতে পারেন বা ওনার যেগুলো অসুবিধা আছে ডাইরেক্ট এই নম্বরে উনি করতে পারেন, ফোন করতে পারেন। তো খুবই কাছে থেকে পাচ্ছে দিদিকে, যেহেতু সঙ্গে সঙ্গে ওনার সাথে যোগাযোগ করার সুবিধাটা হচ্ছে। এবং প্রত্যেকটা গ্রামে আমরা পার্টির নির্দেশে গাইডলাইনে প্রথমে আমরা নাগড়াকাটা বাগান হয়ে প্রচার করছি। নাগড়াকাটা বাগান এবং নয়াশালি এই দুটো বুথ আমরা কালকের থেকে শুরু করব এবং এই উদ্যোগটাকে আমরা কুর্নিশ জানাচ্ছি দিদিকে। আমরা লোকের কাজ করতে পারবো বলে আশা রাখছি এবং এটাতে আমাদের অনেক লোকের সাথে আমরা যোগাযোগ করতে পারবো, যোগাযোগ স্থাপন করতে পারবো, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি। এবং যুব তৃণমূলের পক্ষ থেকে, হ্যাঁ, যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে, যেহেতু আমাদের নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জি আমাদের সর্বভারতীয় সভাপতি। এবং এই অভিনব উদ্যোগটি আমাদের দিদি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে দিদিকে বলো বলে, এই দিদিকে বলো কর্মসূচিতে আমরা পুরোপুরি পালন করবো, এই আশা আকাঙ্ক্ষা রাখছি।